বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আজকে আমরা আসল জিনিস ভুলে গেছি। এখন দেখবেন দোকানে পাঠে বিভিন্ন খেলাধুলায় মানুষের কোনো অভাব নাই, আর রসুলের মাহফিলে রসুলের উম্মত হয়ে আমরা রসুলের মাহফিলে আসতে পাচ্ছি না। অথচ এটা আমরা নবী দেখে এখনো জাহির চোখে অনেকে দেখেন নাই, সবাই দেখে নাই সেটা আমি বলবো না। নবীর দরবারও আসল দরবার যেটা ছিল সেখানে বসার সুযোগ পাই নাই। আল্লাহর ওলিরা বলতেছে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নবীর দরবারে যাওয়ার জন্য, সেটা কি? ইয়াদার বারে মুস্তফা হ্যায় ইয়া আপনো কা ক্যা কহনা ইয়াহাঁ সে খাত খালি গাই রবি যায়া নেই করতে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি বলতেছে এ দরবারে মুস্তফা হে, মিলাদুন্নবীর এটা দরবার, দরবারে মুস্তফা, ইহাঁ আপনো কা ক্যা কহনা, যারা আপন জনে এসেছে তাদের সম্পর্কে কিছু বলা যাবে না, তারা গুণাগার হলে নেককার হয়ে যাবে, বদকার থাকলে নেককার হয়ে যাবে, পাপি থাকলে অলি হয়ে যাবে, আদানা থাকলে আলা হয়ে যাবে, আল্লাহর রাসূলের থেকে দূর সরে থাকলে কাছে চলে যাবে। আর যারা গুণাগার এরও যদি এসে যদি একটু বসে যায় এরও রহমত থেকে মাহরুম যাবে না। সুবহানাল্লাহ ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আমি শুধু একটা বুখারী শরীফের হাদিসের কিছু বরকত হাসিল করিয়াই বিদায় নেব। সহি বুখারী শরীফ আসহুল কুতুবে ভাদা কিতাবিল্লাহি তাআলা আসহির বুখারী, আসমানের নিচে জমিনের বুকে কোরআন পাকের পরে বড় বিশুদ্ধ সহি হাদিসের কিতাব হচ্ছে সহি বুখারী শরীফ। সুবহানাল্লাহ, যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে সব কিছু তো এক তো এলমের কমতি, দ্বিতীয় সম নাই। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিক রসুল ছিলেন, কেমন আবেদ ছিলেন, কেমন তাহির ছিলেন, যে তিনি বুখারী শরীফ বুখারা দেশে বসে লেখে নাই, তিনি বুখারী শরীফ লিখেছেন আল্লাহর ঘর হানায় কাবায় বসে বসে। সুবহানাল্লাহ, হানায় কাবার যতটুকু বুঝে সেতটুকু আমার আলা হযরত আল্লাহর ঘরে তওয়া করতেছে, সে সময় বলতেছে হাজিও আও সাইন সা কা রওজা দেখো কাবা তো দেখি চুকে কাবে কা কাবা দেখো। সুবহানাল্লাহ, যে এ হাজিরা তোমরা তো আল্লাহর ঘরে তওয়াব করতেছো, এই তো আল্লাহর ঘর, যে ঘরের ভিতরে তশরিফ বানায়ন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, ওদিকে আমি যাচ্ছি না, এটা তো আল্লাহর ঘর, কাবা দেখেছো তো, এই তো কালো গেলা বলা আল্লাহর ঘর, কাবা দেখেছো, ঠিক আছে আসো একটা সোনার মদিনার দিকে দৌড় মারি, কাবার কাবাকে দেখে আসি। সুবহানাল্লাহ, আবার বলতেছে আয় আহমদ রাজা তুমি একটু শুনো তো, আল্লাহর ঘর হানায় কাবা তোমার সাথে কথা বলতে চাচ্ছে। সুবহানাল্লাহ, আমরা গুনাহগার ভাবি আমাদের কথা কে শুনে, আল্লাহর ঘর ও আল্লাহর ওলিদের সাথে কথা বলে। সুবহানাল্লাহ,
গৌর সে শুনো তু রজাম কাবা সে আতি হে সদাম, গৌর সে শুনো তু রজাম কাবা সে আতি হে সদাম, মেরে আঁখো সে মেরে প্যারে কা রওজা দেখো। সুবহানাল্লাহ, হানা কাবা বলতে চাই আমরজা এদিকে আসো, তুমি একাকি মদিনাওয়ালা নবীর পাগল নয়, আমি হানায় কাবাও মদিনাওয়ালা নবীর পাগল। সুবহানাল্লাহ, আমি হানায় কাবার 360টি মূর্তির গড় ছিলাম, আমাকে বাইতুল্লাহ বানাইছে, হানায় কাবা বানাইছে মদিনাওয়ালা নবী, তাই আমি নিজে মদিনাওয়ালা নবীর আশেক। তুমি তো নবীর প্রেম, তোমার অন্তরে নবীর প্রেম আগুন জ্বলতেছে, একটা কাজ করো, আমার দুইটা প্রেমের চোখ আছে, ওই চোখ দুটোটা তোমার চোখের সাথে চশমার মতো লাগাই, এখান থেকে দাঁড়াইয়ে দাঁড়াই সোনার মদিনা দেখে নেব। সুবহানাল্লাহ, যাও আমার কথা ছিল ওই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদ শরীফ মকাম ইব্রাহিম শরীফের মধ্যখানে বসে তিনি হাদিস লিখতেন, হাদিস লেখার সময় তার সামনে 600,000 হাদিস সামনে ছিল, 600,000 হাদিস থেকে বাঁচিয়া বাঁচিয়া বুখারী শরীফ লিখেছে, 300,000 হাদিস মুখস্থ, 1,00,000 সহি আর 200,000 গায়ের সহি, আবার হাদিসগুলো আমাদের মতন নয়, শুধু মতনা হাদিস নয় সনদা হাদিস সহ। সনদা হাদিস মানে আমি এ হাদিস আমার ওস্তাদ থেকে শুনেছি, আমার ওস্তাদ আমার দাদা ওস্তাদ থেকে, দাদা ওস্তাদ তাবি থেকে, তাবি সাবি থেকে, সাবি মদিনাওয়ালা নবী থেকে। সুবহানাল্লাহ, সেই একটা হাদিস লেখার আগে একবার গোসল করতেন, আমরা কি দিয়ে আদর করেছি, তারপর দু রেকান নফল নামাজ আদায় করতেন, তারপরে হাতে কলম নিয়ে হাতার ভলিউম সামনে নিয়ে মদিনাওয়ালা নবীর প্রেমের সাগরে মোরাকাবা করতেন। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে সম্বোধন করতেন, তখন তিনি বলতেছেন আমার প্রিয় নবী মদিনাওয়ালা নবী আল্লাহর ঘর হানায় কাবায় চলে আসতেন। সুবহানাল্লাহ, ওই বুখারী শরীফের মধ্যে মশহুর রওয়ায়েত অনুযায়ী 7,275টি হাদিস আছে, তিনি বলতেছেন আমি 7,275টি হাদিস লেখার সময় আমি এই হানায় কাবায় বসে বসে আমার প্রিয় নবীকে 7,275 বার আমি সশঙ্কে দেখেছি। সুবহানাল্লাহ, আমার নবী আমাদের দিকে তাকাই রয়েছে কিন্তু আমাদের এই খেয়াল নাই, এটা দরবারে মুস্তফা। তাই এই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা তার বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল ইলম 61 নম্বর হাদিস, আমি এই হাদিসটা তার্জমা করে আপনাদের থেকে বিদায় নেব, দর্শী পড়েন সালাত আলাইকুম আসসালাতু নিয়ায় একটু মহব্বত নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে মরণের নিধান কালে আসিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকি আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনিছে হাদিসে দেখিলি আপনাকে জীবনের গুনা জড়িয়া পড়ে,
অগো দিবেন গু দেখা দয়া করিয়া, দিবেন গু দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহাবাদেরকে নিয়ে ওই আমার হাদিস শুরু করতে চাই, 61 নম্বর হাদিস বুখারী শরীফ। হুজুর সাহাবাদেরকে নিয়ে বর্ণনা দিচ্ছেন, হাদিসের রাবি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي تذر بولون صلى الله عليه وسلم ان من الصدر صدرات لا يسقط ورقها وهي كالمسلم فحدثوني ما هي الى اخر الحديث او كما قال النبي صلى الله عليه وسلم। একটু মহব্বত নিয়ে শ্রবণ করেন, অনেকের জন্য একবার কথাটা নতুন হতে পারে, সবার জন্য নয়, আমার বিয়াইদের জন্য নয়, আপনাদের মধ্যে যে হাদিস বর্ণনা দিচ্ছেন রাবি হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, সেই সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। তামান নবী বলতেছে সাহাবা আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন করবো, ইন্না মিনার সাজারে সাজারাত, পৃথিবীর বুকে অনেক গাছ আছে, যে গাছের মধ্যে এমন একটি গাছ আছে লা ইয়াসকুতু ওয়ারা কোহা, যে গাছের পাতা জড়ে না, জড়িয়া পড়ে না, সুবহানাল্লাহ, লা ইয়াসকুতু মিন ওয়ারা কোহা। আমাদের দেশে আম গাছ আছে কিনা, জাম গাছ, কাঁঠাল গাছ, ওই গাছগুলোর পাতা ফাঁকিয়া জড়িয়া পড়ে, শুকনা হইয়া জড়িয়া পড়ে, কিন্তু আমার নয় বলতে তো আমি যে গাছের কথা বলছি সেই গাছের পাতা জড়ে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওবকাল মুসলিম, গাছটার মধ্যে এমন চরিত্র আছে একটা পরিপূর্ণ মুসলমানের চরিত্র নিহত আছে, সুবহানাল্লাহ, যে ফাহাদ্দিসুনি মাহিয়া, তোমাদের কাছে আমি জিজ্ঞেস করতেছি যে গাছের পাতা জড়ে না, যে গাছের মধ্যে সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম ভাইয়ের, আমার মুরব্বীরা আমার কিন্তু গুরুত্বপূর্ণ কথা, আমার কথা নয়, নূরুন নবীর নূরানি জবানের হাদিস, এবং হাদিসটা কিন্তু বুখারী শরীফের, যে বলা হচ্ছে পরিপূর্ণ একটা মুসলমানের চরিত্র ওই গাছের ভিতরে আছে। সাহাবারা বলো ওই গাছটা কোন গাছ, গাছটার নাম কি, যে গাছের পাতা জড়ে না, যে গাছটা যে ফাক্কা মুসলমানের মতন, যে গাছটার মতন চরিত্র আছে। সাহাবারা এদিকে ওদিকে তাকাচ্ছে, চিন্তা ভাবনা করতেছে এই গাছটা কোন গাছ হবে, কারণ সাহাবাদের স্বভাব ছিল এরা না জানিয়া না শুনিয়া মন গড়া কোনো কথা বলতেন না। আমাদের মধ্যে তো যথেষ্ট অভ্যাস আছে না জানিয়া না শুনিয়া না বুঝিয়া অনেক ফতোয়া দিয়ে ফেলাই, সাহাবাদের অভ্যাস সেটা ছিল না, হয়তো তারা পরিপূর্ণভাবে জানার পরে নবীন নির্দেশে উত্তর দিতেন, আবার অনেক সময় এমনও ছিল জানার পরও বলে আল্লাহ রসুল আলাম, আমার আল্লাহ রসুল ভালো জানে, আমি কি উত্তর দেব,
সাহাবারা কিন্তু চতুর্দিকে যে এলাকার গাছ, পাহাড় পর্বতের গাছ, কোন গাছটা এরকম হতে পারে সেদিকে তারা চিন্তা ভাবনা করতেছে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কিন্তু আল্লাহর মেহরবানিতে আমার কলবে এলহাম হয়ে গেছে এই গাছটা কোন গাছ হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার লজ্জাবোধ হচ্ছে একটি কারণে, যে সাহাবারা আমার সামনে বসা আছে সবাই আমার চেয়ে বয়স বড়, আমি সবার ছোট বয়স কম, তাই আমার লজ্জাবোধ হচ্ছে মুরব্বী সাহাবাদের সামনে আমি কিভাবে কথা বলবো। হায় হায়, ডক্টর ইকবাল রহমতুল্লাহ বলতেছেন, হামু সাই দিল বারি মাহফিল মে চিল্লানা নহিয়া চাও, হামু সাই দিল বারি মাহফিল মে চিল্লানা নহিয়া চাও, আদব পাহলা করি না হে মোহাব্বত কে করি নাও মে। সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল রহমতুল্লাহ বলতে, হামুস যেখানে সেখানে কথা বলো না, হামুস আই দিল বারি মাহফিল মে চিল্লানা নেই আচ্ছা। ওলি নবীর মাহফিলের মধ্যে চিল্লা চিল্লি করা ভালো নয়, কারণ আল্লাহ পাওয়ার বড় একটা হাতিয়ার হচ্ছে আদব। আদব পাহিলাম করি না হে মোহাব্বত কে করি নাও মে। সুবহানাল্লাহ। তাই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার জানা হয়ে গেছে সেই গাছটা কোন গাছ হবে, কিন্তু আমি মুরব্বী সাহাবাদের সামনে বলতে আমার লজ্জাবোধ হয়েছে। পরক্ষণে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বলে দিন সেই গাছটা কি, এটা কোন গাছ হবে, যে গাছের পাতা ঝরে না এবং কাল মুসলিম, পরিপূর্ণ একটা মুসলমানের চরিত্র আছে। আমার নবী বলে, হিয়া নাখালাতু। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে খেজুর গাছ। আব্দুল্লাহ বিন ওমর আব্বাজান, তার আব্বাজানকে বলে, আব্বু আমার সেটা মনে মনে ধারণা হয়ে গিয়েছিল, আমার এলম হয়ে গিয়েছিল, কিন্তু আমি লজ্জাবোধ করি বলি নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, বাবা তুমি ভুল করেছ, সেই সময় যদি একটা যদি লাল ওট এক অপরকে যদি হাদিয়া দেয়, সেটা বড় হাদিয়া এই যুগে, আব্বু আমাকে একটা বড় লাল ওট হাদিয়া দিলি, কেউ যেভাবে আমি খুশি হতাম না, আনন্দিত হতাম না, এর চেয়ে বেশি আনন্দিত হতাম তুমি যদি আমার নবীর প্রশ্নের উত্তরটা দিতে। সুবহানাল্লাহ। কারণ আমি সে সময় সৌভাগ্য মনে করতাম, আমার ছেলে আমার নবীর যে প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছে, এবং তোমার মাধ্যমে আমার একটা ইজ্জত আমার নবীর দরবারে বেড়ে যেত। সুবহানাল্লাহ। যাও, এখন কথা হলো সে খেজুর গাছ কিভাবে ফাটা না ঝরে সেটা আমরা জানি। খেজুর গাছের পাতা কি ঝরে যায়? আম গাছের মতন, জাম গাছের মতন, কাঁঠাল গাছের মতন পাতা ঝরে, যখন শুকিয়ে যায় তার শাখাটা ডালিটা একেবারে পড়ে যায়, কিন্তু পাতা ঝরে না। তার মধ্যে কাল মুসলিম কিভাবে হল? প্রথমে আম গাছের মধ্যে শিকড় আছে কিনা বলুন না, আছে তো, নাহলে এটা ডারা রয়েছে কিভাবে? জাম গাছের মধ্যে শিকড় আছে, কাঁঠাল গাছের মধ্যে বড় বড় শিকড় আছে, যে শিকড়ের উপরে গাছটা দাঁড়াই রয়েছে। কিন্তু এক শিকড় আর শিকড় মধ্যখানে ফাঁকা আছে কিনা? ফাঁকা আছে। এবার আসুন, খেজুর গাছে দাঁড়াই রয়েছে শিকড়ের মধ্যে, ঠিক, কিন্তু শিকড়ের মধ্যে কোনো ফাঁক আছে? একটা একটার সাথে লাগানো, একটা একটার সাথে জড়ানো, একটা একটার উপর চড়ানো, ঠিক কিনা? তাই বলতেছে, দুনিয়ার মানুষ গাছের মূল যেমন শিকড় দাঁড়ায় থাকার জন্যে,
ইমানদারের মূল হচ্ছে, মূল শিকড় হচ্ছে ইমান আকীদা। এই ইমান আকীদার মধ্যে এমন হতে হবে, তুমেনু না ব্যবাদিন হতা করু না ব্যবাদিন, কিছু মানলা কিছু মানলা না তা হবে না। লানুফারিকু বাইনা আহাদিমি রুসুলি, যা আমরা সমস্ত রসুলদেরকে মানি, এক কথায় কোরআন সুন্নাহ ভিত্তিক, এজমা কিয়াস ভিত্তিক ইমান আকীদা পরিপূর্ণভাবে মানতে হবে, বিশ্বাস করতে হবে, অন্তরে জায়গা দিতে হবে, সেখানে কোনো ফাঁক থাকতে পারবে না। আবার আসুন যে এই গাছের ডালি জড়ে না, যখন শুকাই যায় তখন জড়ে, এর আগে জড়ে না। তা আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে যারা নমাজই ঠিক, কিন্তু রমজান মাস আসলে নমাজ পড়ে তারপর আর নমাজ পড়ে না, এরকম আছে কি না? এটা যে এক মাস রোজা রাখে, আর কেউ আছে শুধু জুমার দিন জুমার নমাজ পড়ে, আর কেউ আছে বিভিন্ন শবে বরাত কদরে নমাজ পড়ে। বলে তোমাদের মধ্যে এরকম যখন ইমানদার হয়েছ তখন ঠিকভাবে নমাজ আদায় করতে পারবে, হবে মধ্যম মধ্যম পড়বে, মধ্যম মধ্যম পড়বে না, ওই আম গাছ জাম গাছের পাতা মতো জড়িয়ে যেতে পারবে না, খেজুর গাছের মতন হতে হবে। এই নমাজ মূলত কি আমরা বুঝি? আপনি একটু নমাজের মধ্যে স্মরণ করলে দেখবেন নমাজের মধ্যে আল্লাহ আছে, রসুলুল্লাহ আছে, ওলিয়াল্লাহ আছে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা শুনেছেন যখন আল্লাহর কুদরতের ইচ্ছা হয়েছে আমার নবীকে মেরাজ করার জন্য, তখন আমার আল্লাহ যে জিব্রাইল ইসলামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল তুমি হাদমের মতো উকিল হয়ে যাও এবং 70,000 ফেরেশতাকে বর যাত্রী করো, বোরাককে প্রাইভেট কার করো, আসমান সাদাই ফেলো, জমিন সাদাই ফেলো, ব্যস্তে গিয়ে রিদওয়ান আলাইহিস সালামকে বলো যাতে ব্যস্ত সাজায় রাখে, দোজকে গিয়ে মালিক আলাইহিস সালামকে বলো কিছুক্ষণের জন্য যাতে দোজকের আগুন নিভিয়ে রাখে, হ্যাঁ আমার নবী দেখতে ইচ্ছা করলে আবার জ্বলায় যেন দেখায়। খবর আজাবের ফেরেশতাদেরকে বলি দাও যাতে আজকে খবর আজাব বন্ধ রাখে, এই সমস্ত ফেরেশতারা আজকে তোমাদের অন্য কোনো ডিউটি নাই, তোমরা আমার নবীর তাজিমের জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাও, হে জিব্রাইল তোমার জন্য আর কোনো ডিউটি নাই, তুমি আমার নবীর পিছনে পিছনে থাকবে, মিকাইল আলাইহিস সালাম তোমার ডিউটি অন্য ডিউটি আজকে নাই, তুমি নবীকে মারহাবা বলবে, ইসরাফিল আজকে আমি কিয়ামত কায়েম করবো না, তুমি আমার নবীর পিছনে পিছনে দৌড়ো, আজরাইল কারো জান আজকে কব্জ করতে হবে না যতক্ষণ আমার নবী মেয়ারাজে থাকে, তুমি নবীকে মারহাবা বলো, এই জিব্রাইল সব কিছু করো, কিন্তু আমার নবী যেরকম দুলা এই দুলার একটা স্টেজের দরকার আছে, সেটা তুমি করতে পারবা না, সেটা আমি করে রেখেছি, এটা আমার মহান আরশ। সুবহানাল্লাহ। তাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর সে ফলক সাই রকি রব সে মোলাকাত কি নূর সে নূর মিল গিয়া হে বীচ মে পরদানতি এ মিলন হে মাহবুব ভুক জরা দেখলে নূরুন আলা নূর নূরুন আলা বলো নূর নালা নূর যা হোক লম্বা ঘটনা মুক্তসর, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশের উপরে যাচ্ছেন চলে গেলেন আল্লাহর নির্দেশে, তখন আমার আল্লাহ আমার প্রিয় নবীর সাথে অনেক কথা বলেছেন, এই কথার একটা তর্জমা একজন আশিক রসুল উর্দু ভাষায় করেছেন, আমার খুব সুন্দর লেগেছে আপনাদেরকে শুনেছি। আমার আল্লাহ বলে হাবিব ক্যাল আয়ো, বন্ধু তোমাকে এত বিরাট আয়োজন করে দাওয়াত দিলাম,
নাস্তার কাটন কি এনেছ? থামার নবী বলে, ইয়া আল্লাহ এসে চিজ লায়া হু জো তেরি কুদরত কে খজানে মে নেই। সুবহানাল্লাহ, বন্ধু ইয়া আল্লাহ আমি এমন একটা নাস্তার কাটন এনেছি যেটা তোমার কাছেও নেই। সুবহানাল্লাহ, কারণ বাঁশখালি যেখানে লবণের শ্বাস হয়, মুসখালি মাতার বাড়ি, মুসখালি খোয়ানক, মুসখালি ধলগাড়া, মুসখালি খালামাছারা, বিভিন্ন জায়গায় যেখানে লবণের শ্বাস হয়, বদরখালিতে মগনামাতে যেখানে লবণের শ্বাস হয়, চট্টগ্রাম থেকে একটা মেহমান যদি যে 1 কেজি লবণ নিয়ে সেখানে বেড়াতে যায়, মানাবে? মানাবে না। বলবে দুনিয়ার লবণ এখান থেকে যায় আর তুমি শহর থেকে লবণ নিয়ে এখানে বেড়াতে আসছো? কারণ যার ঘরে যেটা সরসব পাওয়া যায় সেটা নিয়ে বেড়াতে গেলে মানায় না। মুশকিল হওয়া না, খালামাস্তারা ওখানে ফান বাজার, ফানকে ফান, ওখানে আদা বিড়া ফান নিয়ে বেড়াতে গেলে মানাবে না। যে ওই টেকনাবর দিকে রাজার কুল, ফাতিয়ার কুল, লম্বরি ভাড়া, মেরং লুয়া, মুনিরজিল, এসব গ্রাম আমি মুখস্ত করি নাই, নবীর মিলাদ রুসিলে গেছে এইভাবে নাম জানিয়ে দিই। ওখানে যদি 2-4টা যদি সুপারি নিয়ে বেড়াতে যায় মানাবে না, বলবে এখান থেকে সব সুপারি সাপলা হয়। তাই আমার নবী বলে, আল্লাহ আমি তোমার কাছে মেহমান হয়ে এসেছি, তুমি নিজে দাওয়াত দিয়েছ, সুতরাং তোমার কাছে যা আছে তা নিয়ে আসলে সেটা মানাবে না, এমন হাদিয়া এনেছি যেটা আপনার কাছেও নাই। সুবহানাল্লাহ। হাবিব, মাই সামিউ নহু, মাই বসীরু নহু, মাই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির হু, পর কোন সে চিজ লায়ে হো জো মেরে কুদরত কে খাজানে মে নেই। বন্ধু, আমি শুনি, আমি জানি, আমি সর্বশক্তিমান, আমি সব কিছু, আবার এমন কি হাদিয়া এনেছো যেটা আমার কাছেও নাই? বলে, ইয়া আল্লাহ তেরি কুদরত কে খাজানে মে সব কিছু হ্যায়, লেকিন সার নাগু করনা নেই হ্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার কাছে সব কিছু আছে কিন্তু তুমি তো কারো কাছে হাত পাতো না, তুমি কারো মোহতাজ নয়, তুমি কারো মুখাপেক্ষী নয়, তো তোমার কাছে যা নাই তা নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াবাত, আল্লাহ মৌখিকভাবে যত গোলামি আছে সে কাটন, শারীরিকভাবে যত রকমের গোলামি আছে সে কাটন, আর্থিকভাবে যত রকমের গোলামি আছে সে কাটন, মোটিন কাটন নাস্তা নিয়ে আপনার দরবারে এসেছি। তখন আমার আল্লাহর খুব ভালো লেগেছে। তখন আমার আল্লাহ বলে, ঠিক হে হাবিব, নামাজ মেরে লি, দরুদ তেরে লি, সুবহান রাব্বিল আলা মেরে লি, আল্লাহুম্মা সাল্লি আলা তেরে লি, আত্তাহিয়াতু লিল্লাহ মেরে লি, আসসালামু আলাইকা ইয়া নবী তেরে লি, ইয়াকা কা কা মেরে লি, আসসালামু আলাইকা কা তেরে লি, বস মেরে তেরে কে নাম নামাজ হে। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আমরা নামাজ খার জন্য পড়ি, আল্লাহর জন্য নিয়ত করি না, নামাই তো আন উসালিয়া লিল্লাহ, আমি নামাজ পড়তেছি আল্লাহর জন্য। বলে, বন্ধু নামাজ আমার জন্য হবে, কে নামাজের ভিতরে দরুদ শরীফ কিন্তু আপনার জন্য, নামাজের সিজদায় সুবহান রাব্বিল আলা আমার জন্য হবে, কে নামাজের শেষ বড়কে আল্লাহুম্মা সাল্লি আলা আপনার জন্য হবে, আত্তাহিয়াতু লিল্লাহ আমার জন্য বলবে, কিন্তু আসসালামু আলাইকা ইয়া নবী আপনার জন্য বলা হবে, ইয়াকা নাবুদু বলে আমাকে সম্বোধন করবে বান্দা, আর আসসালামু আলাইকা বলে আপনাকে সম্বোধন করবে। বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মূল হাকিকত নামাজের ভিতরে, সুতরাং আমি আল্লাহ এবং আপনার নবীর স্মরণ জিকিরের নামে নামাজ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর ওলিরা আছে, এই কথাটা বলি শেষ করব, কিভাবে আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা শরীফ পড়ি কিনা? আরে ভাই, ওয়াবিরা বলে না ফাতিহা নাই, কি বলে কে বলে ফাতিহা নাই,
এরা বলে দর হকীকত বাত পূজা ফাতহা গর নাম হে ইয়ে ইবাদত কুছ নাই হে গুমরাহ কা কাম হে নাউযু বিল্লাহ বলেন শয়তানি ছাড়া আর কিছু না আল্লাহর কোরআন শুরু করেছে আল্লাহ সূরা ফাতহা দ্বারা ঠিক কিনা সূরা ফাতহা সম্পর্কে বলার ক্ষমতা আমার এখন নেই সূরা ফাতহার এক নাম উম্মুল কোরআন আঠারোটি নাম আছে অপর ওয়াইত উনত্রিশটি নাম আছে একটা উম্মুল কোরআন উম্মুল কোরআন মানে কোরআনের মূল কোরআনের মূল শিখর তার মানে পুরো কোরআনের মধ্যে যা আছে মূল রহস্য একসাথে সূরা ফাতহার ভিতরে আছে সুবহানাল্লাহ অপর নাম হচ্ছে উম্মুল কিতাব আসমানি কিতাব মোট চারটি বড় বড় আর একশোটি সহিফা এই একশো চারটি কিতাবের মূল হাকিকত সূরা ফাতহার ভিতরে তাই উম্মুল কিতাব সমস্ত কিতাবের মূল গোড়া সুবহানাল্লাহ একটা আমার গাছ যেমন একটা আমার আটি থেকে হয় এই সূরা ফাতহা তাই সব কিছু হয়েছে সে কোরআন সুরে সূরা ফাতহা আর বল ফাতহা নাই এই সূরা ফাতহা কি আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين انعمت عليهم سبحان الله والله يا الله আমাকে সরল সোজা রাস্তায় চালাও আল্লাহ বলে তুমি সরল সোজা রাস্তা কোনটা বুঝো ব্যঙ্গে বলো কারণ যে যে দল করে সে দলকে ভালো বলে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন তো বলে صراط الذين انعمت عليهم ওই সমস্ত হাস্তিদের রাস্তায় চলো যাদেরকে তুমি পুরস্কৃত করেছ এনাম দিয়েছ বকশিশ দিয়েছ এই পথে তফসির চার রকমের আছে তফসিরুল কোরআন বিল কোরআন এক কোরআনের এক আয়াত তফসির অপরায়িত করবে তফসিরুল কোরআন বিল আহাদিস কোরআন ও তফসির হাদিসের মাধ্যমে হবে দুই তফসিরুল কোরআন বিল আকওয়ালি সাহাবা কোরআন ও তফসির সাহাবাদের জোয়ান পাকে হবে তফসির কোরআন তাবিন ও তবে তাবিন তাবি তবে তাবিনদের হবে সবচেয়ে বড় তফসির এক আয়াত তফসির অপরায়িত করলে তো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এই আয়াত তফসির করতে হচ্ছে অপরায়িত বিসমিল্লাহির রহমানির রহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين سبحان الله আরেকটু জোরে বলুন না সুবহান আল্লাহ যা আল্লাহ বলে যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানবে নবীকে নবী হিসাবে মানবে তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে যে নিয়ামত দিয়েছে ওরা কারা মিনান নবীন নবীগণ মিনান নবী বা সিদ্দিকি সৈয়দুল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার গ্রুপ ওয়া সোয়াদা সোয়াদাই কারামের গ্রুপ ওয়া সোয়ালেহীন ওলি কারামের গ্রুপ সুবহানাল্লাহ তাহলে প্রতি নামাজের রাকাতে সূরা ফাতহা আছে কিনা বলুন ফরজ ওয়াজিব সুন্নত নফল প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতহা আছে কিনা তো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলতে মিনান নবিয়্যীন ওয়াস সিদ্দিকীন ওয়াস সুহাদা ওয়াস সালেহীন সুবহানাল্লাহ ওলি নবী গোস কুতুব সব এখানে আছে আর নামাজের শেষ বড়িকর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে কিনা নবী কি স্মরণ করলাম আসসালামু আলাইকা নবী ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন মানে ওলি কারাম হে আল্লাহ কি নামাজের শুরু দেখলাম ওলি নবী আর নামাজের শেষ ওলি নবী কি আমাদের বাড়িতে তো হাজারি আমার বিয়ে তো বেশি দান দেখলাম মাশাআল্লাহ একটু বেড়াই টেড়া দেখলাম ধান আর ধান শাস আর শাস মার্শাল্লাহ যত বিরাট এলাকা
যত খেদমত আঞ্জাম দিচ্ছে মার্শাল্লাহ, আমার বিহারি কাণ্ড দেখে আমার খুশি লেগেছে। তো আমাদের ওখানে অনেকে আলুর চাষ করে, তো ওই রেল স্টেশনের মাটিতে রাশিয়ার ফিল্ড বলে, ওখানে যখন আলু বিক্রি করার জন্য কৃষকরা আলু নিয়ে আসে, দেখা যায় তার হাতার উপর বড় বড় আলু, বড় বড় আলু কেনে দিয়েছে। শহর থেকে বড় বড় গ্রাহকরা যায়, তারা যাতে বড় আলু দেখে আকৃষ্ট ওই আলুগুলো ক্রয় করে। তার জন থেকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কি ঠিক করছো? হতজ আমি একটু নতুন কাজ করছি। আমি বলি, কিরকম ভাই বলো তো? হতজ আপনাকে বলবো না, কারণ আপনাকে বললে আরেক হজ বলে দেবেন। আমি বললাম, বলবো না, তুমি বলো। বলো, হুজুর আমি উপরেও বড় বড় আলু দিছি এবং নিচেও বড় বড় আলু দিছি। বললাম, উপরটা বুঝতে পারলাম কেন দিয়েছ, গ্রাহকের যাতে আকর্ষণ হয়, নিচে কেন দিয়েছ? হুজুর আমার খাঁচাগুলা দুই কাঁচা এক মন হবে বা দেড় মন হবে, কিন্তু ব্যবহারীরা গ্রাহকরা বড় বড় খাঁচা আনছে, সেটা মাপ দেওয়ার পরে আবার তার ওই খাঁচাতে ঢালবে, ঢালার পরও যখন আমার নিচের আলুগুলো উপর উঠে যাবে, তখন দেখি খুশি হবে। আজকে কি দেখি বের হয়েছে জানি না, আমার খুব মাশাআল্লাহ খুশনসিব, দেখা যায় উপর নিচে বড় আর বড়। বললাম, তাহলে মধ্যখানে কি করছে? হুজুর একটা কাজ করছে, সেটা আপনাকে বলবো না। বলুন না কি হয়েছে। হুজুর বলতে লজ্জা হচ্ছে, ছোট ছোট আলু, ফোকারা আলু, এই একটু নষ্ট আলু সব মধ্যখানে ঢুকে দিছি। হে এরকম কেন করছো? বলো, হুজুর এরকম না করলে ব্যবসা সুন্দর হয় না। আমি বললাম, খুব সুন্দর হয় তোমাদের শয়তানি হয় না। তো দুরুদ আমার আল্লাহ, নামাজ যদি সঠিক হয় রাইট চিহ্ন দেওয়ার জন্য ফেরেশতা নির্ধারণ করেছে, আর যদি ঠিক না হয় করজ চিহ্ন দেওয়ার জন্য, তো সুন্নি আকীদার অনুসারীরা, পীর মুর্শিদ মাননিওয়ালা সুন্নি মুসলমানরা যখন নামাজ আদায় করে, আল্লাহ বলে এই বন্দার নামাজের আগে ওলি নবীর সাইনবোর্ড, সুবহানাল্লাহ, যে সরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওলি নবীর সাইনবোর্ড, নামাজের পরও দেখতেছি আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজের পরও দেখতেছি ওলি নবীর সাইনবোর্ড, তার নামাজের শুরু ওলি নবী, নামাজের শেষও ওলি নবী, তাই মধ্যখানে যা ভুলভ্রান্তি আছে সে বাধ্য, ওলি নবীর সাইনবোর্ড দেখে নামাজ হয়ে গেছে সেটা রাইট চিহ্ন দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কোনো সময় যদি আমার বিয়ে যদি দোয়া করে আমার স্বাস্থ্য যদি আর একটু ভালো হয় বলবো। আজকে আমি আর বেশি দিকে যাচ্ছি না, ওই খেজুর গাছ, নামাজ নামাজের মতো এরকম হতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খেজুর গাছের মধ্যে নবীর প্রেম বেশি, সুবহানাল্লাহ। আর আরও অনেক কিছু আছে, সব কিছু বলার সময় নেই। কীভাবে? আপনারা শুনেছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জুমার খুতবা দিতেন, একটা মরা খেজুর গাছে গেছে আমার রসুলের নুরানি পিঠ মোবারক লাগাইয়ে হেলান দিয়ে খুতবা দিতেন জুমার, যেটাকে উস্তুনে হান্নানা বলা হয়। কিছুদিন পরে যখন সাহাবারা রসুলের জন্য একটা সুন্দর মিম্বর শরীফের ব্যবস্থা করে দিলেন, আমার নবী মিম্বর শরীফে যখন তশরিফ উঠাইয়ে যখন খুতবা আরম্ভ করতেন, তো বুখারী শরীফের রাওয়ায়ত, সাখাতিন নখলাতু সিয়াহা সবিয়ে, ছোট ছোট ছেলেরা যেভাবে কিদা লাগলে আম্মা আম্মা গরি কাঁদে, ওঠের বাচ্চা যা ওঠের বাচ্চা যেমন হারাইলে তার উঠছি পাগলের মতো খেঁদে খেঁদে দূর ঠালাস করে এভাবে কান্নাকাটি শুরু করে দিল। সাহাবারা হয়রান পরেশান হয়ে গেল, কি ব্যবহার, যে কান্নাকাটির আওয়াজ শুনতেছি, খেয়ে কান্নাকাটি করতে তাকে দেখতেছি না। তো আমার নবী তো জানা নবী গিয়েছে, তাকে
বক্ষের সাথে জড়াই ধরে বলে তুমি এই তো কান্নাকানি কেন করতেছ? বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি একটা মৃত খেজুর গাছ, হুজুর যে আমার ভিতরে রু ছিল না, কিন্তু আপনার নুরানি ফিন মোবারক লাগার পরে আমার ভিতর রু চলে এসেছে, আমার ভিতরে জান চলে এসেছে, আমার ভিতরে নবীর প্রেম চলে এসেছে, আপনার নুরানি ফিন লাগার সাথে সাথে আমি আপনার প্রেমের মধ্যে পাগল হয়ে যাই, মেরে দিল মে হে ইশকে মুহাম্মদ দিল সালামত হে তু ক্যা নাহি হে মাই মদিনে কি গলিয়ো মে গুম হো মুঝে দুনিয়া কি পরওয়াহ নাহি হে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশিকরা, আমি আমার বিয়ে মনে করলো, আগে মনে করতাম ঘরটা কমপক্ষে দোতলা তিনতলার চেয়ে কম হবে না, চতুর্দিকে ঘুরে ঘিরে দেখি উপরে টিন টিন। তখতে শাহি কি হাজত নেই হে, মাল জর কি তমন্না নেই হে, মাই গুলামে নবী মুস্তফা হুঁ, বলুন না, মাই গুলামে নবী মুস্তফা হুঁ, মেরে জুলি মেয়ে ক্যা ক্যা নেই হে। সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। শেখ সুদ্দির কথা, তক তো শাহি কে হাজার নেই, আমার নেতৃত্বের দরকার নাই, মাল জর কি তামার না বিনি, দন্দৌলতের এত বেশি আশাবাদী নয়, তা আপনি যদি দন্দৌলতের চান না, আপনি যদি নেতৃত্ব চান কি, মাই গোলামে নবী মুস্তফা হুঁ, মাই গোলামে নবী মুস্তফা হুঁ, মেরে জুলি মে ক্যা ক্যা নেই হে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি নবীর পাগল, আমি নবীর গোলাম, আমি নবীর যখন গোলাম হয়েছি আল্লাহ আমাকে এমন একটা থলে দান করেছে যে থলের মধ্যে দুনিয়া আখরত সব কিছু আছে। মেরে জুলি মে ক্যা ক্যা নেই হে। সুবহানাল্লাহ। তাই হুজুর, আমি আপনার প্রেমের বিচ্ছেদে কান্নাকাটি করতেছি, এই জন্য কবি নজরুল হলো হক কথা বলেছে যে নবীরা আসে কত পারলে দুনিয়া হার দুটা দুনিয়া হয়। নবী মোর ফরস মনি, নবী মোর নবীর নাম জভে যে সেই তো দুজা, নবী মোর ফরস মনি, নবী মোর নবীর নাম জভে যে সেই তো দুজা, নবী মোর নূরে হুদা তার তরে সকল পায়দা, আদমের কলবিতে তারে নূরে রোশনি, নবী মোর ফরস নবী মোর সোনার কনি, নবীর নাম এ নামের সুর দরিয়া ফাঁকি গাই গান করিয়া, এ নামে আকুল হয় ফুল ফুটে সোনার ভরণি, নবী মোর ফরস নবী মোর নবীর নাম নিদানে আখরাতে ফার করাবেন ফুল সারাতে, কান্ডারি হইয়া নবী পার করাবেন সে তরণি, নবী মোর নবী নবীর নাম শান সুরজ গ্রহ তারা তারে নূরের ইশারা, নাইলে যে অন্ধকারে ডুবি তো এ ধরণি, নবী মোর নবী মোর নবী মোর নবীর নাম বাস। আলহামদুলিল্লাহ, আমি আজকে সেই হাদিসের পরিপূর্ণ তার জমা করার সম্ভবপর হয় নাই, কিছুটা
আলোকপাত করলাম, এটার মূল সারাংশ কি? আমাদের কথার একটা মূল সারাংশ থাকতে হবে। কি নিলাম, কি বললাম, যে সারাংশ হলো বর্তমান আখেরি জমানা। এই আখেরি জমানায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও ওলি নবীর দামান ছাড়বো না। সুবহানাল্লাহ, বর্তমানে নিত্য নতুন ফেরকা আরম্ভ হচ্ছে। আমরা বাপ দাদা সৌদ্দ গোষ্ঠী তারাবির নামাজ কত রাকাত পড়েছি, এখন বলতেছি 8 রাকাত। আর বুকুর উপরে হাত বাঁধে, ফা দুটা ফাঁক করে দে, ওয়ালা দোয়ালিন বলে চিৎকার করে একটা আমিন বলে, রুকু যাওয়ার সময় একবার খান, যে খান পর্যন্ত হাত উঠায় সিজদার সময় আরবার, তারপরে 2 রাকাত ফরজ করে দুন মারি বের হয়ে যায়, বলে হানি বিসাবি মালিকে এরা জাহান্নামী, আমরা শুধু বেজতি। নাউজুবিল্লাহ, খবরদার খবরদার, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, পেলে কাবো না পেলে উপবাস থাকবো, তবুও দন্দলতের বদলায় আমাদের ইমান বিক্রি করব না। ঠিক আছে, অর্থাৎ কোরআন সুন্নাহ আজমাকে ছাড়বো না, সুন্নি জামাত ছাড়বো না, এই সিদ্ধান্ত দরকার আছে কিনা। দ্বিতীয় নম্বরের সিদ্ধান্ত যে আমরা আল্লাহর শানও বেয়াদিবি করবো না, নবীর শানও বেয়াদিবি করবো না, সাহাবাদের শানও বেয়াদিবি করবো না, আল্লাহর ওলিদের শানও বেয়াদিবি করবো না, বিশেষ করে মা বাবার সাথে বেয়াদিবি করবো না। কারণ যাদের গড়ে আব্বা আম্মা বাঁচে আছে মনে করতে হবে তাদের গড়ে হানায় কাবা আছে, তাদেরকে মন পুরাইয়ে মহব্বত নজর দেখলে এক একটা মকবুল হজের সওয়াব পাওয়া যাবে। সাথে সাথে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সুন্নি মুসলমান, হোসাইনি মুসলমান, যে আমরা অলিমার খা মুসলমান, আমরা নমাজ ছাড়বো না। আমাদের গলায় ছুরি চলল, নমাজ ছাড়বো না, যেভাবে আমাদের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা করবালার ময়দানে নমাজ ছাড়ে নাই। সাথে সাথে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মুসলমানের ছেলে, আমরা খ্রিস্টানের ছেলে নই, সুতরাং আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, সন্ত্রাসী করবো না, মাস্তানি করবো না, ইয়াবা ট্যাবলেট খাবো না, শরীরবৃদ্ধি কার্যকলাপ করবো না, কোরআন সুন্নাহ ভিত্তিক ওলি নবীর পথ অনুসরণ করে চলব। আমার নবী বলে তোমরা সেইভাবে চলতে পারলে তোমরা আমার হবে, আমি নবী তোমাদের হয়ে যাব। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা যতদিন বাঁচি থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে কাজ করব। ঠিক আছে, এবং আমার মা বোনদের জন্য যে এই সিদ্ধান্ত, আমি আমার মা বোনদের আলিদা ফর্দাওয়ালা ব্যবস্থা দেখে আমার ভাই দেখে খুশি হয়েছি। সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হিন্দু বড়ুয়ার মাইয়া নয়, আমরা মুসলমানের মেয়ে, সুতরাং নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ফর্দা ছাড়বো না, স্বামীর খেদমত ছাড়বো না। নবী বলে এই 4টা দায়িত্ব তোমরা আমাদের আমার থেকে নাও, তোমাদের ব্যস্ত দায়িত্ব আমি নবী নিলাম। সুবহানাল্লাহ, শোনো সুন্নি মুসলমান জাগো, শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ইমান, তোমার আছে শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ইমান নিয়ে বাঁচতে হবে, ইমান নিয়ে ধরো তৌহিদের দাম মান, শোনো শোন জাগো শোন, হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বলিতে বোমা, ইতিহাসে লিখাই আছে, ইতিহাসে করবালার প্রমাণ, শোনো সুন্নি জাগো, হে হোসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সেথায়, বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান, শোনো সুন্নি জাগো শোন, শোনো তরুণার যুবকরা তোমার রক্তে ইসলাম গড়া,
কি কারণে ভুলি গেলা, কি কারণে তৌহিদের আযান শুনো শুনবে মুসলমান জাগো শুনবে মুসলমান, কারবালার শহীদ যারা ইসলামের সুজু তারা মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোরা, দেব না ইমান শুনো শুন জাগো শুনবে মুসলমান। আমি অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিলাম, আমার দ্বারা কষ্ট পাইলে আমাকে মাফ করে দিবেন।